শুভ দুপুর প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। দেখছেন নিয়মিত আয়োজন তারকা কথন, এবং আপনাদের সাথে আছি আমি মনামি। প্রতিবারের মতো এই আশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই সময়টুকু আনন্দে কাটতে যাচ্ছে। আর সময় আছে দুদিন, এরপরে আমাদের ঈদুল আজহা। এই উৎসব মুখর সময়টাতে আজকে তারকা কথন সেটটাও কিন্তু ঝলমল করছে। আমাদের যারা অতিথি তাদের পরিচয় পর্ব প্রথমে সারি। আমার হাতের ডান দিক থেকে আছেন কোরিওগ্রাফার শাওন, শুভ দুপুর। শুভ দুপুর প্রিয় দর্শক। আমাদের মাঝে আছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মিম চৌধুরী, শুভ দুপুর। শুভ দুপুর। আমাদের মাঝে আছেন মডেল ও নৃত্যশিল্পী আনিলা তাবাসসুম, হৃদি আমন্ত্রণ। থ্যাংক ইউ, শুভ দুপুর আপনাকেও। এবং আমাদের মাঝে আরও একজন ব্যক্তিত্ব আছেন, এই বাঞ্চের সাথে যার হয়তো বা খুব একটা মিল নেই কিন্তু আমাদের খুব পরিচিত একজন মানুষ। আমাদের মাঝে আছেন রাইটার অ্যান্ড সিঙ্গার মালিহা তাবাসসুম, শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ফিভার ছিল বাট এখন আরো ভালো লাগছে সবার সাথে। এখন এই সময়টা একটু আসলে ভয়, একে তো করোনা রাইজিং বাট এট দ্য সেম টাইম সিজনাল ফ্লু কিন্তু আছে। তবু আপাতত সুস্থ আছি বলে একসাথে বসতে পারছি, সেটা ধরে নিয়েই কিন্তু আগাচ্ছি। আর প্রথমেই বলতে হচ্ছে যে ইউ অল আর লুকিং ভেরি গর্জিয়াস এন্ড ফ্যাবুলাস। থ্যাংক ইউ, তোমাকে অনেক থ্যাংক ইউ। ঈদের একটা আনন্দ কিন্তু আমাদের মাঝে আছে, খুব জাঁকজমকপূর্ণ একটা সিচুয়েশন। প্রথমেই কাজগুলো সম্পর্কে শুনি, তারপর আরো নানান আলাপ হবে শাওনের কাছ থেকে শুনি। আমার তো ঈদের জন্য দু একটা কাজ করেছি, তো তার মধ্যে অন্যতম কাজ ছিল যেটা আমার এই প্রথম, আমি বাংলাদেশের একজন বড় অভিনেত্রী তারিন আপুর সঙ্গে ডুয়েট পারফর্ম করেছি। তো ওটাই ছিল আমার এবারের ঈদের খুবই এক্সাইটেড মূলক একটা কাজ, যেটা করে আমি ভীষণ আনন্দিত যে ওনার মতো একজনের সাথে আমি কাজ করতে পেরেছি। সো আমার ঈদের খুশিটা এখানেই যে আমি যে আশাটা ছিল যে এরকম একজন মানুষের সাথে কাজ করতে পারবো, সেই আশাটা আমার পূরণ হয়েছে। তারিন, তিনি একজন সম্মানিত এবং খুবই গুণী একজন শিল্পী এবং নেশন ওয়াইড একজন সুইটহার্ট। জি, কেমন ছিল আসলে ব্যক্তিগত জায়গা থেকে তাকে যখন কাজ থেকে দেখেছেন, হাউ ইজ শি অ্যাজ আ পারসন, আপনার কাছে কেমন লেগেছে? আপু হচ্ছে এমন একটা পারসন যে হচ্ছে ওর কাজের উপরে এতটাই সিরিয়াস যে ওর রিহার্সাল অন টাইমে, ওর রিহার্সালে আসার পরে ওর ড্রেস কী হবে, ওর মেকআপ কী হবে। আর আমরা পারফর্ম করেছি মানে একটু ভিন্ন রকমের আইটেম, লাইক ফিউশন কন্টেম্পোরারি। তো এটা ছিল হচ্ছে কন্টেম্পোরারির উপরে এক পায়ে নুপুর তোমার এই গানটার উপরে আমরা একটু কন্টেম্পোরারি ফিউশন করেছি, যেটা তো ফিউশন বলতে তো এখন আমরা বুঝি যে একটু অন্য টাইপের নাচ, যেটা আপু একদমই কমফোর্টেবলভাবে নিয়েছে আর কোনো ধরনের কোনো কমপ্লেইন যে না আমি এই জিনিসটা করবো না বা আমাকে দিয়ে হচ্ছে না, না ওই জিনিসটা করে কমপ্লিট করে তারপরে পারফেক্টলি আমরা খুব সুন্দরভাবে করেছি। আর কী কী কাজ করা হয়েছে? আর এর মধ্যে রিসেন্টলি একটা কাজ করেছি, আমাদের কবিতা আবৃত্তি করেন এক পুলক, সাইমুল ইসলাম পুলক, ওনার কবিতার সঙ্গে ট্যাঙ্গোর উপরে একটা পারফরমেন্স করেছি আমরা, যেটা রিসেন্টলি আর দু একদিনের মধ্যেই রিলিজ হবে। সো কবিতাটা ট্যাঙ্গোর উপরেই আর আমাদের পারফরমেন্সটাও ট্যাঙ্গোর উপরেই ছিল। তো এই মিলিয়ে ঈদে এই দু একটা কাজই করা হয়েছে। এই কাজগুলো আমরা কোথায় দেখতে পাবো? তারিন আপুর সঙ্গে যে পারফরমেন্সটা হচ্ছে এটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশ টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন। আর কবিতার উপরে যে ট্যাঙ্গো পারফরমেন্সটা আমরা করেছি এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে যাবে, যার কবিতায় আমরা করেছি তার চ্যানেলে, তার ইউটিউব চ্যানেলে যাবে। এবং আমরা আরো আরো কাজ নিয়ে কিন্তু শুনবো। এখন ফিল্মের কাছে আসি, ইউ আর নো স্ট্রেঞ্জার ইন দিস কাউচ, এর আগে আপনি এসেছেন এবং মানে এই জায়গায় যাতায়াতটা খুব বেশি আপনার, সেই জায়গা থেকে আসলে ঘরের মানুষই বলা যায়। কেমন কাটছে দিনগুলো? দিনকাল ভালো কাটছে, অনেকদিন পর নিজের ঘর যেহেতু বললেন, ঘরে আসা এবং ঘরে এসে সবার সাথে দেখা করে খুব ভালো লাগছে। আচ্ছা, কী কী কাজ করা হয়েছে? ঈদে যেহেতু আমি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী দুটোই, নাচের বিশেষ নৃত্যানুষ্ঠান করেছি, খুব বেশি করা সম্ভব হয়নি যেহেতু ফ্লু কোভিড সব মিলিয়ে একটা হেলথ কনসিয়াসনেস ব্যাপার আছে। তার পাশাপাশি ঈদের কিছু নাটক করেছি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী নাদের সাথে। এই নাটকগুলোর নামগুলো একটু শুনি তাহলে আমাদের দর্শকরা দেখতে সুবিধা পাবে। মোশাররফ করিমের সাথে যে নাটকটি করেছি এটার নাম হচ্ছে সুন্দর, এটি যাবে মাছরাঙায়, কবে যাচ্ছে এটা এখনো আমি বলতে পারছি না। আর চঞ্চল চৌধুরীর সাথে যে নাটকটি করেছি সেটার নাম চাতক, সেটা যাচ্ছে আরটিভিতে। বাহ, এবং এই চরিত্রগুলো সম্পর্কে একটু শুনি, মানে ওয়াই ডিড ইউ ফাইন্ড দেম ইন্টারেস্টিং, ওয়াই ডিড ইউ অ্যাকচুয়ালি চুজ দেম, এই কারণগুলো কি?
অভিনেত্রী হিসেবে যেটা করতে হয় প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাদের জাস্টিফাই করতে হয়, প্রত্যেকটা গল্পকে তুলে ধরতে হয়। আগে ক্যারেক্টারের থেকে বড় কথা হচ্ছে গল্পগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। গল্পের গাঁথনিটা এত সুন্দর যে তখন মনে হয় যে ক্যারেক্টারটা যেটাই হোক আমার গল্পটাকে সুন্দর করে প্রদর্শন করতে হবে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, সেটাই করার চেষ্টা। আর নাচ নিয়ে কি কি কাজ করা হয়েছে বললেন যে খুব একটা বেশি করা হয়নি, কিন্তু তারপরেও কি কি করা হয়েছে, কোথায় দেখতে পাবো সেগুলো একটু শুনি। নাচ দেখতে পারবেন, নতুন একটি টেলিভিশন চ্যানেল এসেছে গ্লোবাল টেলিভিশন, সেখানে বিশেষ নৃত্য অনুষ্ঠানে আমি বেশ কয়েকটি নাচ করছি। আচ্ছা আচ্ছা, আর সামনে কী কী প্ল্যানস আছে, সেটা ঈদের পরপরই হোক অথবা তার এক সামান্য দিন বাদেই আমরা দেখতে পাবো? ঈদের পরপর যেহেতু রেগুলার আর্টিস্ট কাজ করতে হচ্ছে, গুলশান এভিনিউ বলে একটি বেশ ফেমাস সিরিয়াল ছিল সেটার সিজন টু হচ্ছে, সেখানে আমি আছি, আমি অভিনয় করছি একটি মূল চরিত্রে, সেটা নিয়ে ব্যস্ততা থাকে সারা মাস জুড়ে, তার পাশাপাশি আরও কিছু সিরিয়াল আসছে। বাহ, তো অনেক অনেক কাজ কিন্তু তার। সব কিছু মিলিয়ে শুভকামনা প্রথমেই জানাচ্ছি এবং আরও আরও গল্পে ফেরত আসবো। হৃদি ঠিক আছে, কেমন আছেন? আমি ভালো আছি। এবং মানে আমি আপনাকে দেখলাম, দ্য ট্রান্সফরমেশন ইউ হ্যাড আর কি, চমৎকার। কেমন কাটছে দিনগুলো শুনি। ভালো কাটছে, আমার আসলে 5 বছরের গ্যাপ ছিল মিডিয়াতে, সো এখন ভালো আছি। কেন ছিল এই গ্যাপটা? গ্যাপটা ভালো ছিল, একটু টাইম নিজের জন্য একটু মানে টাইম বের করতে পেরেছি। মানে কেন ছিল গ্যাপটা? আচ্ছা, গ্যাপটা ছিল আমার বিয়ে হয়ে গিয়েছিল, সো তারপর বেবি, আমার দুইটা ছেলে, সবকিছু মিলে একটু মানে আমি একটু ব্রেক চাচ্ছিলাম। সো এই ব্রেকের পর যে কামব্যাক, সেই কামব্যাকটা তো ইট অলওয়েজ হ্যাভ টু বি উইথ আ ব্লাস্ট। কি কি হয়েছে কাজ শুনি। কাজ আসলে আমাদের তো আসলে ঈদের টাইমটা আমাদের যারা মডেলরা থাকে তাদের জন্য অনেক বেশি মানে সব সারা বছরই আমরা ব্যস্ত থাকি, কিন্তু ঈদের টাইমটা আমাদের আসলে দম ফেলানোর টাইম থাকে না একদম। সো আমার আসলে বেশি কাজ করা হয়েছে এবার দেশালের সাথে, দেশালের সাথে এবার বেশি কাজ করেছি, আর তার সাথে আরও অনেক ব্র্যান্ডের সাথে আসলে কাজ করা হয়েছে। এবং একটা ওই যে শাওন বলছিল যে একটা মিউজিক ভিডিও করেছে, সো ওদের সাথেই আমারও একটা মিউজিক ভিডিও মানে হয়তো বা ঈদের আগে বা ঈদের পরে আসবে রবীন্দ্রসঙ্গীত। আমি আছি, ওদেরটা আলাদা ছিল কিন্তু ওদেরটা অনেক সুন্দর ছিল, আমারটা অনেক সুন্দর ছিল। রবীন্দ্রসঙ্গীত নিয়েছিল, সো স্বপ্নের সজীব ভাই ছিল পুরোটা টাইম জুড়ে, সো উনি আসলে দেখিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হবে, সো এই কাজটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর এই তো টুকটাক ঈদের সময় তো বিজি থাকি, ঈদের সময় একটা দুটো করে করে কত কিছু যে করা হয়েছে এগুলো আসলে গোনা সম্ভব না। হ্যাঁ, চমৎকার। আচ্ছা, এবার একটু মালিহার কাছে আসি, কেমন আছেন? আছেন কেমন সেটা জানি, আসলে মনটা কিরকম? আসলে মনটা মানে খুব বলবো খুব যে ভালো তা না, মানে করোনা আবার বেড়ে গেছে অ্যাজ ইন অ্যাজ আ হেলথ প্র্যাকটিশনার, সো যেটা দেখছি যে মানে মানুষ এখন 7-8 জন করে পার ডে মারা যাচ্ছে, তো আমাদের মেডিকেল কলেজেও বেশ একটা হ্রাস দেখা যাচ্ছে আর কি। আমি নিজেও সিক, মানে বেশ খুশখুশ করে কাজছিলেন, তবে এর মাঝেও কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। এই যে ঈদ, পদ্ম সেতুর উদ্বোধন, সবকিছু মিলিয়ে কিন্তু জয়যাত্রা কখনো থামে না, সবসময় একদমই সবসময় আমরা সামনের দিকে এগিয়ে যাই, এবং সেই এগিয়ে যাওয়াতে একটা বুস্ট আমরা পাই যখন পুরস্কার আমাদের ঝুলিতে যুক্ত হয়। এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি, আপনার কাছ থেকেই শুনবো কেমন ছিল এই প্রাপ্তির অভিজ্ঞতা। মানে এই প্রাপ্তির আসলে অভিজ্ঞতাটা ভাবলে মাঝে মাঝে গায়ে কাটা দেয়, এরকম বাংলাদেশের মাননীয় মন্ত্রী আনোয়ার সৈয়দ হক ম্যাম, যিনি নিজেও একজন সাইকিয়াট্রিস্ট এবং আমিও পার্সু করতে চাই সাইকিয়াট্রি, আমার বড় ডিগ্রি ইচ্ছা আছে বাইরে থেকে নেওয়ার, এবং পাশাপাশি আমি একজন ফিল্মমেকারও হতে চাই, অথর কাম ফিল্মমেকার, সো এটা নিয়েও কিছু আলাপ আলোচনা চলছে চ্যানেল আয়ের সাথে। এবং এই যে নিজের গল্পকে পর্দায় দেখায়, যে হুমায়ুন আহমেদ স্যার মারা যাওয়ার পর মানুষের যে একটা কান্না দেখেছিলাম আমি, মানে এত ভাল লাগে এই জিনিসগুলো যে একটা সম্পূর্ণ অপরিচিত কোনো মানুষ আমার জন্য কাঁদবে বা আমার দুঃখে তারা ব্যথিত হবে, আমার সুখে তারা আনন্দিত হবে, এই ফিলটাই আসলে সব থেকে বেশি কি বলবো মন ছুঁয়ে যাওয়া একটা অনুভূতি। এবং যখন আমি আমার পছন্দের মানুষদের হাত থেকে পুরস্কারটা নিতে পারছি তখন আসলে
অন্যরকম একটা ফিল। এই তো গেল সফটের কথা আসলে, এবং ওই যে কথাটা বললাম যে পুরস্কারের কথা, নগদ রকমারি সাহিত্য পুরস্কার আপনি পেয়েছেন, সেই জন্য অনেক অনেক অভিনন্দন। বেস্ট সেলার অ্যাওয়ার্ড, সেটা একটা আরো বড় একটা পালক কিন্তু মুকুটে যুক্ত হলো। কেমন ছিল অভিজ্ঞতা, কেমন লেগেছে সেটা একটু শুনি। খুবই ভালো লেগেছে, না এই শব্দটা বললে হবে না, খুবই ভালো লেগেছে, এটা খুবই কমন ওয়ার্ড, আমরা জানি খুবই ভালো লেগেছে, কিন্তু আছে না যে একটা অনির্বচনীয় কি বলা যায়, অনির্বচনীয় মানে প্রত্যাশার থেকে বেশি কিছু। হরার লবের ভিতরে লবটা হচ্ছে অনেক বেশি ছিল হরার তুলনায়। আচ্ছা, এরকম ছোট ভাগ করা যাচ্ছে না আসলে, দ্যাট ইজ ভেরি আন্ডারস্টেবল। এবং অনির্বচনীয় শব্দটা দিয়ে যখন বলেছেন সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, আসলে প্রকাশ করবার কোনো উপায় নেই। যেহেতু একটা এত বড় অর্জন আপনার ঝুলিতে যুক্ত হয়েছে, নিশ্চয়ই সামনের কাজগুলো, সামনের লেখনীগুলো আরও সেটা দ্বারা ইন্সপায়ার্ড হবে। কী কী লেখা এখন হচ্ছে সেটা একটু শুনি। আমি বাংলাদেশে মেডিকেল থ্রিলার এই জনরাটা নিয়ে কাজ করতে চাই, মানে বাইরের দেশে রবিন কুক থেকে শুরু করে আরও অনেকে রয়েছেন, তো তারা যারা রয়েছেন তাদের যে কাজগুলো অনেক বেশি পুরো পৃথিবীতে সমাদৃত, তো আমাদের দেশে এ ধরনের কাজ নেই। তো আমি চাই যে আমার হাত ধরেই এই নতুন ধারাটা শুরু হোক, এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরতে চাই, এবং মানুষ যাতে থ্রিল পায়, রোমাঞ্চ অনুভব করে, এটাই আর কি আমার একটা উদ্দেশ্য। আরেকটা প্রশ্ন যেখানে থাকে, যেহেতু হুমায়ুন আহমেদের কথা বললেন, তার তো খুবই লেজেন্ডারি কিছু ক্যারেক্টার আছে, হিমু মিসির আলী, আপনার মাথায় কিরকম কোনো ক্যারেক্টার আছে যেটা নিয়ে আপনি সামনের দিকে? নতুন যারা রয়েছে বা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেনি এখনো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা ইন্টার লেভেলের, প্রত্যেকের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে, এবং সবাই বলেছে যে তারা ক্যারেক্টারটা রিলেট করতে পারছে, দে ওয়ান্ট টু ডেট দ্যাট ক্যারেক্টার, দে ওয়ান্ট টু বি লাইক দ্যাট, ছেলেরা বলছে, মেয়েরা এরকম বলছে, সো অসাধারণ একটা ফিডব্যাক পাচ্ছি পুরো বাংলাদেশ থেকে। বা, এবং আসলে এই এই গল্পগুলো আমার কাছে ভেরি ইন্সপায়ারিং, কারণ আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই যে ঈদের সময়টাতে ফাঁকা পেলেই আমি বইয়ের ভেতরে মুখটা গুজে রাখতাম, এবং আমার মনে হয় যে এই ঈদের সময়ের এক্সপিরিয়েন্সগুলো ছোটোবেলার এক একজনের এক এক গল্প থাকে, এবং খুবই মজা লাগে আমার যখন শুনতে যে এক একজন পরিণত মানুষ তাদের ছোটোবেলার ঈদগুলো কীরকম ছিল। শাওনের কাছ থেকে শুনি। আমার ছোটোবেলার ঈদ এরকম ছিল যে আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, মানে আমার মামা খালা আমরা সবাই একসাথে, তো আমাদের ইচ্ছা এরকম হইতো যে ঈদের কয়েকদিন আগে স্কুল বন্ধ হয়ে যেত, তারপরে আর পড়াশোনা যে কি করতে হবে আর মাথায় সেগুলো থাকতো না, আমরা কাজিনরা মিলে সবাই শুরু হয়ে যেত শপিংয়ে যাওয়া, কবে গরু আসবে, কবে সেই গরুকে নিয়ে আমাদের খেলা। গরুর হাটে কখনো নিজে যাওয়া হয়েছে? আমার আনফরচুনেটলি এখনো পর্যন্ত আমার যাওয়া হয় নাই, এটা খুবই ব্যাকল্যাক, আমার ইচ্ছা আছে মানে কখনো হয়ে উঠে নাই। যখন আমার হোমটাউন খুলনাতে, তো খুলনাতে যখন ছিলাম তখন ঈদের টাইমটাতে দেখা যাচ্ছে ওখানেই ঈদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতাম, পরে ঢাকায় শিফট হয়ে যাওয়ার পরে এখন ঢাকাতেও ব্যস্ত থাকা হয় ঈদের প্রোগ্রাম নিয়ে। ইভেন কি মিম যেটা বলছিল যে আমাদের আজকেই রেকর্ডিং আর একটা ঈদের নাচের প্রোগ্রামের, এই যে আমরা এখান থেকে শেষ করে ওখানে যাবো, তো এইটাই যে আমাদের আজকেও কাজ আছে, ইভেন দেখা যাচ্ছে কালকেও এমন হতে পারে, অনেক সময় দেখা যায় যে ঈদের আগে ঈদের দিনও আমাদের প্রোগ্রাম হয়ে যায়। আই হ্যাভ দ্য সেম এক্সাক্টলি মিমের কাছে একটু শুনি যে ছোটবেলার ঈদ কেমন ছিল বা কি আনন্দ ছিল, সেটা তো আসলে একটা ক্লিয়ারি ফরম্যাটেড একটা অ্যান্সার, ছোটবেলার এরকম একটা মেমোরি যেটা আপনার এখনো মনে পড়ে, ঈদের একটা মেমোরি। ঈদের সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা ছিল, যেহেতু আমরা সিটি ড্রিভেন পিপল, আমরা ঢাকা শহরে থাকি, দেখা যায় যে ঈদেরই একটা সময় যখন পরিবারের সবাই একসাথে মিলে হয়তো বা গ্রামের বাড়ি যাচ্ছি বা কোনো একটা আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছি, সেই ব্যাপারটা এবং সালামি তোলা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লা। আচ্ছা, তো সেখানেই চলে যাওয়া হয় ম্যাক্সিমাম টাইম, সেখানে যাওয়া হয় যেহেতু আমার দাদা দাদু দে পাসড অ্যাওয়ে, দ্যাটস ওয়াই এখন অনেক সময় যাওয়া হয় না, কিন্তু আমার কাছে ঈদের সবচেয়ে মেমোরেবল মোমেন্ট হচ্ছে সালামি তোলা, এখন পর্যন্ত সালামি তোলা একদম, মানে সবার আগে গিয়ে সালাম করবো এবং আমাকে দিতে হবে। অন এভারেজ এখন কত টাকা সালামি পান আপনি? এখন দেয় না, বড় হয়ে গেছি না, এখন কেউ সালামি দেয় না, এখন এই যে এক্সাইটমেন্টটা নাই, এক্সাইটমেন্ট আছে কিন্তু এখন দেখা যায় যে মনে হয় যে আমি কি সালামি নিব, ছোটরা এসে আমাদের থেকে নিয়ে যাবে। এখন না, তাহলে আপনার কত টাকা দেওয়া হয় সব মিলিয়ে? অনেক দেয়া হয়ে যায়, হিসাব করা হয় না তো কখন কাকে কত দিচ্ছি, মানে আছে না কিছু যে এদেরকে সালামি দিতেই হবে এরকম কারণে? হ্যাঁ হ্যাঁ, এবং সালামি দিতে হবে না, সব টেনে নিয়ে যাবে, মানে আগে যেরকম ছিল আমরা খুব ভদ্র বাচ্চা ছিলাম যে ছোটবেলায় যা দিচ্ছে সেটা হাতে নিয়ে নিব, আগে সালাম করে বসে থাকতাম, তারপর দিলে দাও না হলে দাও, না দিলে নেই, আর এখন আগে হাত পাতে আরেক হাত দিয়ে পারলে সালাম করে অবস্থা, আর কম দিলে এটা কেন দিলা, এটা কেন আরো দাও, টেক্সট করবে না, না না না, এটা মিমের কাছ থেকে বেশি সালামি পাবে সেটাই কিন্তু আশা আসলে। হৃদির কি অবস্থা? প্রথমে ছোটবেলার ইচ্ছা শুভ্র কর। আমার
ঈদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে নতুন জামা, যেটা হচ্ছে নতুন জামা নতুন জুতার সাথে একটা ভ্যানিটি ব্যাগ থাকতেই হবে, ম্যাচিং আউটফিট, হ্যাঁ ম্যাচিং আউটফিট সালামির জন্য, এন্ড ওইটা আমার সাথেই থাকবে কারণ হচ্ছে সালামি পাবো, হ্যাঁ ছোট্ট একটা পাউচ, একটা পার্স কিছু একটা থাকবে সাথে, এরকম ঝুলো। আমরা যেহেতু পুরান ঢাকার, সো আমাদের সিস্টেমটা একদম ডিফারেন্ট, আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি, আমরা একসাথে মানে গরু কোরবানি দেওয়ার পরে তারপর এটা রান্না করা হয়, খেয়ে দিয়ে তারপর আমরা ঘুরতে বের হই, আমাদের সিস্টেমটাই হচ্ছে এরকম। আর আমরা সব জায়গায় তাই সিস্টেম আসলে এটাই হয় আর কি। আর এখন যেটা হয়, ও বলছিল যে সালামি দিতে হয়, আমার যেটা হয়, আমার তো দুই ছেলে, সো দুজনই এখনো ছোট, সো ওদের অনেক সালামি আসে যেগুলি সব আমার ব্যাগে চলে যায়। এটা ঠিক না দিদি, এটা আমি এখন আপনাকে বলছি, এটা ঠিক না, ছেলেরা বড় হয়ে কিন্তু ধরবে আপনাকে, এটা অনেক বড় একটা, আমাদের মায়েরাও আমাদের সালামি মেরে দেয়, দ্যাটস ভেরি রং, 1000 টাকার নিচে কোনো সালামি নেই, সব আমার ব্যাগে, আমি ওইটা দিয়ে আমি মানে আমি রেখে দিই ওইটা, পরে আমি শপিং করি। এই আমার মনে হয় কি, আমার যে এরকম সালামিগুলো আমার আম্মুর কাছে জমা রেখেছিলাম সেগুলো যদি আমার থাকতো আমি কোটিপতি হয়ে যেতাম। আমার মনে হচ্ছে আপুর কথা শুনে যে আই শুড গেট ম্যারিড এন্ড হ্যাভ কিডস, আমি সালামি Well, that is not a bad idea either. আমার মনে হয় আন্টি তো আমাদেরকে শুনছেন, আন্টির মাথায় নিশ্চয়ই একটা আইডিয়া ঘুরছে। না, don't get any ideas, don't get any ideas. রিদি, ছোটবেলার ঈদগুলো কিরকম ছিল সেটা শুনবো। ছোটবেলার ঈদগুলো অনেক মজার ছিল। এই পুরান ঢাকাতে কি করা হতো? পুরান ঢাকাতে আমাদের, আমার বাবার পুরান ঢাকার, আমার মা হচ্ছে মানে ঢাকার বাইরে থেকে, সো দু ফ্যামিলি একদমই একদম ডিফারেন্ট। বাট আমাদের যেটা হতো, সকালবেলাটা আমি দাদার বাড়িতে থাকতাম, আমার চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোনরা যারা আছে, মানে হিউজ ফ্যামিলি, সো তাদের সবার সাথে সালামি মানে সালাম টালাম করে, কোরবানি দিয়ে বেশি সালামি কিন্তু পাওয়া যায় না, খুব একটা না, মানে সবাই দেয় না। তো রাতে যেটা হতো, আমার বড় খালার বাসায় একটা গেট টুগেদার হতো, সো আমি ওইটা খুব মিস করি, ওটা আমার খুব মানে মনে পড়ে। শেরেবাংলা নগরে সরকারি যে বাসাগুলো ছিল, ওই বাসাগুলোতে আমরা সবাই মানে আমার খালা যেখানে থাকতো, আমরা সবাই, সব ফ্যামিলি মেম্বাররা মানে আমার কাজিনরা, আমরা সবাই এক জায়গা হতাম, আমরা ইত্যাদি দেখতাম রাতে, আসলে ঘুরে ফিরে। আমি যে জায়গাটা কমন, সেই জায়গাটা হচ্ছে এই যে আমরা একত্র হওয়ার একটা আনন্দ, একত্র হওয়ার, সবাই একসাথে থাকবার যে মানে পরিবারের কাছে থাকবার যে একটা ভালোবাসা, সেটা কিন্তু একদম একদমই এখন আর সেই জিনিসটা নেই, কিছু হলেও কিন্তু আছে আসলে, যে আমরা একজন আরেকজনের বাসা যাই, নাহলে ঈদ আর আসলে ঈদ থাকতো না। আমার কাছে আরো মনে হয় যে কোভিড, পোস্ট কোভিড, এখন যে আমরা সময়টা কাটাচ্ছি, এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং চেরিশ করার মতো, যে কখনো তো জানতাম না যে আদৌ কি কারোর সাথে দেখা হবে, তবে সেফটি মেনে আসলে। এবং সেই সেফটির কথা শুনে আমার মনে পড়ছে যে আসলে আমরা কিন্তু এখানে বসে বসে নানান চিন্তা করি এবং নানান ভাবনা আমরা আমাদের মাথায় চলে, কিন্তু একজন রাইটারের মাথায় কিন্তু অন্য লেভেলের চিন্তা ভাবনা চলে। আমি আসলে ভাবছিলাম যে আমাদের এই গল্পগুলো শুনে তার মাথায় কি কোনো নতুন গল্পের আইডিয়া পাচ্ছে কিনা, কি 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 কাজ করা হয়। আসলে ঈদের গল্পগুলো প্রথমে শুনি। আমি প্রথমে বলে নিতে চাই, আমি কিন্তু হচ্ছে আই হ্যাভ নট ইয়েট কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, তো অনেক ছোট, তো রাইটার হিসেবে সবাই একটা লুক দেখছে, ও কি বুঝে রাইটার, মানে শব্দটা যে ডেপ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি, আমার ফ্যান্টাসি পাওয়াটা ছোটবেলা থেকেই বেশি। এখন যে ঈদের যে ব্যাপারগুলো, এখন সত্যি দেখছি সবাই, আমার ছোট ভাই বোনও রয়েছে, ওরা হচ্ছে ফোনের ভিতরেই গুজে থাকছে কমপ্লিটলি, এবং মুখ গুজে ওখানেই, যেই ব্যাপারগুলো যে একটা একটা উত্তাপ ছিল আগে, যে ঈদে ঈদ আসবে সবাইকে পায়ে ধরে সালাম, এখন বিকাশে সালামের ব্যাপার হয়ে গেছে, যে দিবা ঈদ কার্ড দেওয়া হয়, তো ওখানে অনেকটা সময় চলে যায়, তো কোথাও একটা যান্ত্রিক পৃথিবীতে মানে আরো বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে। ঈদের দিনটা মনে হয় যে আসলে যদি শাওন যেটা বললো যে এই যে দেখা দেখা সাক্ষাৎ কম হয়, কেন কম হবে না কেন, আসলে যে ঈদের বিকাশের সালামি দিয়ে দিচ্ছে, তাহলে মানে দেখা করার তো আর কারণ থাকে না, কারণ থাকে না। এবং যে পায়ে ধরে সালাম দেওয়ার ব্যাপারটা, ছেলেমেয়েরা কিন্তু এখন ওই সংস্কৃতিটা একেবারে জানেই না যে এটা আসলে ইট এক্সিস্টেড ওয়ান্স আপন আ টাইম। ছোট ছেলেমেদের পরিমাণ আরো বেশি। দিদি, আপনার ছেলে মেয়ে কি আপনাকে পায়ে ধরে সালাম করে? এখন অনেক ছোট, একটা মাত্র 4 বছর হবে, একটা 2.5 বছর, ওরা এখনো বুঝে। 4 বছরের বাচ্চাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে এবং বলছে দিলে দাও না দিলে না দাও, মানে তাদের সালামি চাইলেও সেখানে একটা যান্ত্রিকতা এখন। তারপর যে আগে যে দাওয়াত গুলো খেতে যাওয়া হতো, একটা অথেন্টিক যে রান্না করতো খালামণি বা ফুপু, এখন হচ্ছে গিয়ে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি যে ঠিক আছে বসো চিল করো, আমরা
অর্ডার দিয়ে দিচ্ছে বাইরে কাচি ভাই বা আমাদের রিসেন্ট যেটা আমার সাথে হচ্ছে সেটা হচ্ছে আমরা ঈদে মানে আমার বাবা মা আমি আমার দুই ছেলে আমরা চাঁদ রাতের দিন বের হই একটু রাত করে বাসায় ফিরে আচ্ছা মালিহা যেটা বলছিলেন আসলে যে চাঁদ রাত থেকে আসি তাহলে যেহেতু ইউ আর সেইং ইউ আর নট দ্যাট এট অল সো মালিহা চাঁদ রাত গুলো আপনার কিরকম কাটে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা আমি অনেক ভালো আর্ট করতে পারি তো হতো যে চাঁদ রাত হলেই আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে চলে যেতাম আর বাসে এসে দেখে আমার কাজিনরা সব লাইন দিয়ে বসে আছে কখন আমি আসবো কখন আমি ওদেরকে আমার সাথে আমরা কিন্তু মেহেদি দিতে পারবো না কোনো মানে কাজের কন্টিনিউটি ব্রেক হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে মনে এটা ইচ্ছা করছে বাট চাইল্ড টেল ইউ হ্যাক বুঝছেন আমার যখন এরকম প্রবলেম হয় আমি পাই মেহেদি দিই বুঝছেন আমি কাজটা করি আমি কাজটা বেশ কিছু সময় করি যখন মনে হয় যে মেহেদি দিব আনভিজিবল কোনো জায়গায় যেখানে দেখা যাবে না কোনো একটা জায়গায় দিতে হয় আচ্ছা শাওন তাহলে আপনি এই জিনিসটা কিন্তু মনিটাইজ করতে পারতেন যে আপনি মেহেদি দিবেন ঠিকই কিন্তু আমি টাকা নেব তখন অ্যাকচুয়ালি ওই জিনিসটা মাথায় আসতো না আমি তখন ওদেরকে ও এটা অনেক আগের ঘটনা আগের ঘটনা তখন বেশ ছোটই ছিলাম তখন জাস্ট ওদেরকে কিভাবে অ্যাভয়েড করব যে সকালে উঠতে হবে নামাজ পড়তে যেতে হবে ওই টেনশন থাকতো কারণ রাতে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে গরু টরু নিয়ে এসে অনেক রাত হয়ে যেত টায়ার্ড হয়ে যেতাম বাট এসে দেখতাম স্টিল ওরা বসে আছে ভাইয়া কখন তুমি ফ্রি হবা তো তোমরা এখনো আমার জন্য ওয়েট করতেছো এই গরু টেক কেয়ার কি করা হয়েছে কখন না কারণ আমার কাছে মনেই হয়তো সব সময় যে আমি যদি গরুর কাছে যাই তাহলে মেবি ও আমাকে আমার প্রচন্ড ভয় লাগে আমি জানি না কেন এবং মায়া লাগে সবচেয়ে বড় কথা যখন কোরবানিটা দেয় তখন ওই গরুটাকে যে দেখবো ওই সাহসটা আমার নাই এই একটা ব্যাপার চোখ দুটো কিন্তু খুব সুন্দর lots of depth. I like their eyes also chal chal kore horiner theke amar bhalo lage gorur ekdom ekdom gorur moto chokh bole manush shunle kintu offended hobe kintu ashole byapar ta ekta compliment compliment হৃদি আপনার কাছে একটু সিরিয়াস প্রশ্ন হ্যাঁ এই যে এখন আপনি অনেকদিন পর কাজে ফিরেছেন এখনকার যে ওয়ার্ক সিচুয়েশন তখনকার যে ওয়ার্ক সিচুয়েশন কোভিড ছাড়াও আর কি দ্য এন্টায়ার কালচার আপনার কাছে কি কোনো চেঞ্জ মনে হচ্ছে বা পরিবর্তনটা কি মনে হচ্ছে হ্যাঁ এখন তো মিডিয়া যদি আমি বলি আমাদের সময় তো মানে অনেক কঠিন ছিল ব্যাপারগুলো অনেক স্টেপ বাই স্টেপ আশা হতো হ্যাঁ মানে ওইভাবে এখন যেরকম ফেসবুকে একটা মানে জাস্ট নর্মালি সেলফি তুললেই হচ্ছে একটা সুন্দর চেহারার মেয়ে আমরা পেয়ে যাচ্ছি বা একটা ছেলে পেয়ে যাচ্ছি বাট আমাদের সময় অনেক স্টেপ মানে শেষ করে আমার হচ্ছে হলো আমার যে লক্ষ্য সেখানে আমার যেতে হবে কি স্টেপ আসলে যদি অনেক স্টেপ ছিল আমার আসলে শুরুটা ছিল আসলে নাচ দিয়ে যেটা সত্যি কথা আমি সোহেল রহমানের কাছে নাচেরই তিনটা মানুষ আছে আমাদের আমি তারপরে কন্টিনিউ করতে পারি নাই তো আমার সোহেল স্যারের কাছ থেকে আমার আসলে আশা তো স্যার অ্যাকচুয়ালি ওইভাবে আমাকে বলছে যে একটা এমনি অডিশন আছে তুমি চলে যাও কিসের অডিশন আই হ্যাভ নো আইডিয়া তো যাওয়ার পরে আমি জানলাম যে ওখানে একটা ফ্যাশন শো হবে ইট ফ্যাশন শো অনেক বড় প্রতি বছর হয় ওটার জন্য 70-80 জন মডেল ওখানে হচ্ছে আছে এবং ওখান থেকে সিলেক্ট করা হবে দু মানে দুইজন বা তিনজন আমাকে শখ ছিল আমি শখ আর সীমানা নামে আরেকটা আমাদের কলিগ ছিল আমাদের তিনজনকে মানে 80 জনের থেকে মাত্র 3 জনকে সিলেক্ট করা হয়েছে সো এই যে এই ব্যাপারগুলো ছিল এখন কিন্তু সেই ব্যাপারগুলো নেই একটু হাইট ভালো হলেই একটু সুন্দর হলেই মানে মানুষ কাজ করতে পারছে আচ্ছা আরেকটা প্রশ্ন আমার কাছে আই ডোন্ট নো মানে ইফ ইউ ক্যান রিলেট ইট আমার কাছে মনে হয় কারেক্ট মি ইফ আই এম রং ফেম ব্যাপারটা একটা অ্যাডিকশনের মতো হ্যাঁ ফলোয়ার ফেম এটা একটা অ্যাডিকশনের মতো ইউ চেক
again and again je acha amar follower koto barlo amar jonopriyotar level ta kothay so when you actually took a break tokhon kintu apni ekdom jonopriyotar peak e chilen so ei je ekta decision je ami ekhon ekta break e jabo you had no idea ba erokom kono surety kintu thake na je shei ta ami ferot pabo kina ba shei jaygay ami jete parbo kina this needs a lot of commitment and a lot of courage exactly so ei decision ta ashole jokhon apni nilen tokhon apnar moner bhitore ki cholchilo আমার আসলে তখন ব্রেক নিতে ইচ্ছা করছিল কারণ কাজের এত প্রেসার লাগছিল এটা আমার মনে হয় সবার লাইফের সাথেই হয় কাজ করতে করতে একটা সময় কারণ আমার ওই সময় আমার 10 বছর অলরেডি আমি ক্রস করে যাচ্ছিলাম আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখন একটু ব্রেক নিই একটু চেঞ্জেস আনি সো তো ব্রেক নিয়েছি চেঞ্জেস মানে ওই অ্যাডিকশনের জায়গাটা আপনার ছিল না না আমার ওই অ্যাডিকশন আমার এখনো ওরকম খুব যে একটা অ্যাডিকশন না আমার মা খুব পছন্দ করে আমি কাজ করব That's why আসলে আমার কাজ করা আমার বাচ্চারা আমার বাবা মার কাছে আছে আম্মু বলে তুমি কাজ করো কোনো সমস্যা নেই তুমি কাজ করো এই যে সাপোর্টটা বা এই যে একটা মানে মেন্টাল পিসের বা মেন্টাল হেলথ কে সুযোগ দেওয়ার একটা জায়গা এটা কিন্তু আমাদের খুবই কম থাকে বিশেষ করে মেন্টাল হেলথ কে আমরা খুবই কম প্রাধান্য দেই বাট সেই জায়গাটা কিন্তু কাজ করতে হবে আপনাদের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস এরকম হয় যে প্রতিটা মাই যেমন আমার মা আমার কাজের জন্য অনেক বেশি সাপোর্টেড মানে অলওয়েজ করো এই কাজটা করো বা আছে না যে তুমি ছেলে তুমি কেন নাচবা বাসা থেকে এরকম বাট আমার ফ্যামিলি থেকে আমি আজ পর্যন্ত এরকম কোনো কমপ্লেইন পাইনি যে তুমি এখনো কেন নাচে আছো এখনো কেন নাচ ছাড়ছো না এই সাপোর্টটা পুরোটাই আমার মা আমার আসলে এই সাপোর্টটা কিন্তু আমাদের একটা চলার পথের পথ এবং মিমের ক্ষেত্রে আন্টি এখানে বসে আছেন আপনারা যারা দর্শক জানেন ব্যাকস্টেজে কিন্তু আন্টি বসে আছেন এই সাপোর্টটা এবং আমার বিশ্বাস যে মালিহা ছোট বয়সে আসলে এত কিছু অর্জন করছে সেই জায়গা কিন্তু সাপোর্টের একটা জায়গা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য সকলকে ঈদ মোবারক এবং আমার সাথে আমার দর্শক যারা যুক্ত আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আশা রাখছি সময়টি আপনাদের ভালো কেটেছে এবং এই দিনগুলো ভালো কাটবে সেই আশায় কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি